বৃদ্ধি রোধ করো, অত্যাবশ্যক সামগ্রীর মূল্য বৃদ্ধি রোধ করো। পেট্রোল ডিজেল আর অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি হ্রাস করার দাবিত কলগাছিয়ার বামুনত্রায় কংগ্রেসের উত্তাল প্রতিবাদ। জনিয়া সমষ্টির রূপসী ব্লক কংগ্রেসের উদ্যোগত আজি পেট্রোল ডিজেল আর অত্যাবশ্যকীয় সামগ্রী আকাশলগী মূল্য বৃদ্ধি হ্রাস করার দাবিত বামুনতারী পেট্রোল পাম্পর সন্মুখত এক প্রতিবাদী ধর্ণা কার্যসূচী পালন করে। সমগ্র দেশের লগতে অসম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ মর্মে রূপসী ব্লক কংগ্রেস কমিটির তরফের পৰা আজি বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করার লগতে পেট্রোল ডিজেল আর অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য হ্রাস করবলৈ দাবি উত্থাপন করে। প্রতিবাদকারীসকলে বিজেপি সরকার মুর্দাবাদ, বিজেপি সরকার হায় হায়, হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ, পেট্রোল আর ডিজেলর মূল্য হ্রাস করা আদি স্লোগানের পরিবেশ উত্তাল করে তোলে। কলগাছিয়ার সর্বেশালী রিপোর্ট, রিপাবলিক নিউজ। প্রতিবাদ আমি করি এই কারণেই করছো যে এইখান গভর্নমেন্ট হচ্ছে একটা তালাশাহী গভর্নমেন্ট। রাইজর মাত, রাইজর শিওর, রাইজর অনুরোধ মিলতে একো ভ্রূক্ষেপ করা নাই। আপনাদের জানে যে আজি আন্তর্জাতিক বাজারত পেট্রোল আর ডিজেলের দাম বহুত কমিছে। এক লিটার পেট্রোলের কিনা দাম আছে 34 টাকা, সদন করতে লাগে 3.40 টাকা, সব খরচ মিলি পেলায় 42 টাকা পড়ে। সেই 42 টাকার তেল পেট্রোল আজি আমি 103 টাকা কিনিছো। আর আচরিত হব যে ভারতবর্ষের উচরে যে নেপাল আছে, ভুটান আছে, বাংলাদেশ আছে, তাতে আমার পেট্রোলের দাম বহুত কম আছে। মোদী সরকারের পোহনীয়া সরকার যদি হয়েছে বর্তমান বিজেপি সরকার, এই সরকারের মুরব্বী সকলে এই কারণ রাইজের ক্ষতি করা নাই। তোলকে বেলেগ বেলেগ ইস্যুলে যদি কোনো উন্নতি নহয় সেইবিলাক বিষয়লৈ তেওঁলোকে ব্যস্ত আছে। অথচ রাইজর যেমন বিপদ হয়েছে, রাইজর হান অচল অবস্থা হয়েছে, আজি 1 লিটার মিঠাতেলের দাম 200 টাকা, এরকম সব বছর দাম বাড়িছে। ইয়ার প্রতিবাদস্বরূপে রাইজর হয়ে আমি প্রতিবাদ করছো। বিদ্যুৎ যে প্রভাব পেলেছে তারহে আমি প্রতিবাদ করছো। আশা করি ইয়াতে সব রাইজ আমার লগত আছে। আজি আমি রূপসী ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগত বামুনতারি এসআর পেট্রোল পাম্পর সম্মুখত আমি পেট্রোল ডিজেল কে আদি করে রন্ধন গ্যাসকে আদি করে অত্যাবশ্যক সামগ্রী মূল্যবৃদ্ধি রোধের কারণে আমি মূল্যবৃদ্ধির রোধ করার ব্যর্থ হওয়া এই বিজেপি সরকারের বিরুদ্ধে আমি আজি প্রতিবাদী কার্যসূচী হাতত লৈছো। আমি বিজেপি সরকারক সকিয়াই দিব বিচারিছো, অনাগত দিনত যদি মূল্যবৃদ্ধি রোধ করব নয়, আমি গোটেই ভারতব্যাপী, গোটেই অসমব্যাপী আমি তীব্র গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলিম। আমি মোদী সরকারক সকিয়াই দিব বিচারিছো ইত্যাদি সামগ্রীবিলাকর মূল্যবৃদ্ধি রোধ করক, অন্যথায় আমি এই ফেসিবাদী সরকার, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমি তীব্র আন্দোলন গড়ে তুলিম। যখন সরকারে নারী সুরক্ষা দিব নয়, সেইখান সরকারে গো সুরক্ষা আইন বিধানসভাত আনিছে, আমি অনুরোধ করিম যে আইন না নক কেউ আগতে এইখান অসমত নারীতক গরুক বেশি অগ্রাধিকার দিয়া হয়েছে। গতি এইটু স্বৈরাচারী সরকার, এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গোটেই ভারতব্যাপী সাধারণ শ্রেণীর রাইজে তীব্র প্রতিবাদ করেছে, আর অনাগত দিনত এই প্রতিবাদ অব্যাহত থাকবে।